দরজা খুলতেই আমানকে নিহার সাথে দেখে আমার চোখে পানি চলে এলো। নিহা আমার কোমর জড়িয়ে ধরে আছে। আমাকে দরজার সামনে দেখতে আমার নিহাকে দূরে সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো, আর ভিতরে এসে আমাকে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিতে গেলে নিহা বলল, আম্মান তুমি দরজা কেন বন্ধ করছো? ইউ নিড মাই হেল্প, আমি তোমাকে নিয়ে যাচ্ছি ঘরে। আমান বেশ কড়া সুরে জবাব দিলেন, ফার্স্ট অফ অল এটা আমার বাসা, তাই আমি দরজা বন্ধ করছি। তোমাকে আমি আমার সাথে আসতে বলিনি, তাও তুমি এসেছো নিজের ইচ্ছায়। অ্যান্ড সেকেন্ডলি, আমার এখানে কারো হেল্পের প্রয়োজন নেই, আমি নিজেই নিজের ঘরে যেতে পারবো। কজ আই অ্যাম অ্যান্ড নট এ হ্যান্ডিক্যাপড, ওকে নাও গেট লস্ট। আমার কথা শেষ করে নিহার মুখের ওপর দরজা বন্ধ করে দরজায় পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইলে। ওনাকে দেখে মনে হচ্ছে হয়তো ওনার শরীর খারাপ, তাই আমি ওনার দিকে এগিয়ে গিয়ে ওনার কাঁধে হাত রাখতে উনি চোখ খুলে আমার দিকে তাকালেন। ওনার চাউনিতে ওর বুকের ভিতরটা কেমন জানি করে উঠল, ওনার চোখ দুটো লাল হয়ে রয়েছে, অমায়িকভাবে আমার দিকে তাকিয়ে আছেন উনি। মনে হচ্ছে কিছু একটা বলতে চান আমায় কিন্তু বলতে পারছে না। আমি আর চুপ থাকতে না পেরে ওনাকে ডাকলাম, আমান কিছু হয়েছে? উনি আমার কোনো উত্তর না দিয়ে সিঁড়িতে এগিয়ে গেলেন। সামান্য টলছেন কিন্তু কারো সাহায্য নেবে না, নেবে নেবা কেন? দ্য গ্রেট আমান খান বলে কথা, আমি ওনার পিছন পিছন ওপরে চলে গেলাম। ঘরে এসে দেখি আমার নিজের শার্ট খুলে ফেলেছেন। কিছুটা লজ্জা বোধ করলাম, তাই মাথা নামিয়ে ফেললাম। উনি আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেলেন। আমি বেডে বসে অপেক্ষা করতে লাগলাম ওনার আসার। আগে কোনোদিন উনি ড্রিঙ্কস করতেন না, রাত করে বাসায় ফিরতেন না, আর এখন কী হয়েছে ওনার কী জানি। উনি ওয়াশরুম থেকে ফেরত আসতে আমি টি শার্ট এগিয়ে দিলাম। উনি ডান হাত বাড়িয়ে টি শার্ট নিতে আমার চোখ বড় বড় হয়ে গেল। টি শার্ট পরা হতে আমি ওনার ডান হাত নিজের হাতের দিকে টানতে উনি হালকা চিৎকার করে উঠতেন, আহ কী করছো মিরু? আমি কিছুক্ষণ ওনার মুখের দিকে চেয়ে রইলাম। আমি মনে বললাম, কী বললেন আবার বলুন। কী করছো, ছাড়ো আমার হাতটা। ছাড়বো মানে এটা কি, কী করে হলো এসব, কী করেছেন আপনি এগুলো? আমার ডান হাতে জায়গায় জায়গায় সিগারেটে পোড়া ক্ষত, ঠিক যেসব জায়গায় আমার ফুসকা পড়েছে সেসব জায়গায় ওনার ভরা ক্ষতগুলো রয়েছে। আমি ওনাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আপনি এগুলো ইচ্ছা করে করেছেন তাই না? আমি জানি আমার যেসব জায়গায় ফুসকা পড়েছে আপনি একইভাবে সেসব জায়গায় ক্ষত সৃষ্টি করেছেন। কেন করলেন এমন? আমার প্রশ্নে উনি আমাকে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানে মুছিয়ে দিয়ে বললেন, ক্ষুধা পেয়েছে খেতে দেবে, আপনি বসুন আমি আসছি খাবার নিয়ে। হ্যাঁ দেরি করলাম না, ছটপট গিয়ে খাবারের প্লেট নিয়ে আসলাম ওনার জন্য। এসে দেখি উনি বেডে হেলান দিয়ে শুয়ে আছেন চোখ বন্ধ করে। উনি কি ঘুমিয়ে পড়লেন? এই ভেবে ওনার দিকে গিয়ে হালকা ডাক দিলাম, আপনি খাবেন না? খাবার এনেছি তো আমি। আমার ডাকে উনি সোজা হয়ে বসলেন, মনে হচ্ছে অনেক কষ্টে চোখ খুলে আছেন। ঘুম ঝরানো কণ্ঠে বললেন, খাইয়ে দেবে? একের পর এক ঘটনা আমাকে চমকে দিচ্ছে, এসব কি নেশা ঘোরা করছেন? হয়তো কাল সকালে সব ভুলে যাবেন। তাই আর সুযোগটা হাতছাড়া করলেন না, ওনার মুখের সামনে খাবার তুলে দিতে উনি খেতে শুরু করলেন। মাছ পাতা উনি খাবারে হাত দিলে আমি বাধা দিলাম, হাত দিচ্ছেন কেন আপনি, আমি খাইয়ে দিচ্ছি তো। উনি হেসে উত্তর দিলেন, আমার পেট ভরে গেছে আর খাবো না, তাই তোমাকে খাইয়ে দেব। আমি জানি তুমি দুপুর থেকে কিছু খাওনি এখন পর্যন্ত। আপনি কি করে জানলেন? দুপুরে তো ঘুমিয়েছিলে, ঠান্ডাও লাগছিল, চাদর টেনে দিয়ে চলে গেছে অফিসে। দুপুরের ঘুম নিশ্চয় রাত 10টা বা 11টার আগে ভাঙেনি। না 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 মানে, খেয়ে নাও। উনি আমাকে খাইয়ে দিতে শুরু করলেন। খেতে খেতে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি তো কোনোদিন ড্রিঙ্ক করতেন না, তাহলে এখন কেন রোজ রাতে ড্রিঙ্ক করে ফেরেন? উনি তাচ্ছিল্য হেসে জবাব দিলেন, আমার মনে কি চলছে তুমি তা বুঝবে না, আজকের পর থেকে আর খাবো না। সত্যি তো? হ্যাঁ। আজ যেন মনে হচ্ছে আমি আমার আমানকে ফিরে পেয়েছি, যে কিনা মিরু বলতে অজ্ঞান ছিল, শত অপমান অবহেলার পরও ভালোবাসত আপনার। আমি অবাক হয়ে যাচ্ছি আমার এতটা ড্রাঙ্ক থাকার পরও কোনো রকম বাজে আচরণ ব্যবহার করছে না আমার সাথে, কতটা কন্ট্রোলে রেখেছে নিজেকে এটাই ভাবছি আমি। মনে হচ্ছে উনি কিছুই খাননি, একদম স্বাভাবিক। উনি হাত ধুয়ে এসে আমার হাতে একটা প্যাকেট দিলেন কাবার থেকে বার করে। আমি প্যাকেটটা হাতে নিয়ে ওনার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কিসের প্যাকেট এটা? তোমার গিফট, প্রথমবার রান্না করছো তা আবার এত সুন্দর, আশা করছি তোমার ভালো লাগবে। আমি হেসে প্যাকেট খুলতে দেখলাম একটা সুন্দর লাল সিল্কের শাড়ি, যা আমার খুবই পছন্দ হলো। আমি খুশি হয়ে বললাম,
আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। কথাটা বলে ওনাকে জড়িয়ে ধরলাম, কিন্তু একটা ভয় হলো, এই না দূরে ছড়িয়ে দেয় আমার। কিন্তু না, উনি এমনটা না করে উল্টো আমার পিঠে দু হাত রেখে বললেন, আগামীকাল সকালে আমি চাই তোমার সামনে সালানের পর এই শাড়িটা পরে আসো, আসবে তো? অবশ্যই। উনি আমাকে ছেড়ে হেসে গিয়ে বেডে শুয়ে পড়লেন। আমিও কিছু করলাম না, কারণ সত্যি ওনার খুব ঘুম পেয়েছে। উনি গভীর ঘুমে আচ্ছন্ন, বুঝতে পারি। আস্তে আস্তে ওনার পাশে বসে মলম লাগিয়ে দিতে লাগলাম পোড়া চাকে। আমি ভুল ছিলাম না, আজও আমার আমার আমাকে ভালোবাসে। আমি কষ্ট পেয়েছি বলে নিজেকে কষ্ট দিয়েছে, পাগল একটা। মলম লাগিয়ে আমি ওনার পাশে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই। সকালে ঘুম ভাঙতে মনে পড়ে গেল আমার রাতের বেলার কথা। উনি বলেছিলেন সকালে স্নানের পর ওনার দেওয়া শাড়ি পরে ওনার সামনে আসতে। ঘড়িতে তাকিয়ে দেখলাম সকাল 7টা বাজে। এর মানে একটু পরে আমার ঘুম থেকে উঠে পড়বে। তাই আমি চটজলদি বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম ওনার দেওয়া শাড়ি নিয়ে। সত্যি বলতে আমার এরকম শাড়ি খুব পছন্দ, আমি রেড কালার খুব পছন্দ করি। আমি তো ভাবতেই পারি না আমার কী করে আমার পছন্দের এত খেয়াল রাখে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম আমার ঘরে নেই। এত তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে ওনার দেওয়া শাড়ি পরে ওনাকে দেখাবো ভেবে, আর উনিও ঘরে নেই, ধুর। আমি নিরাশে ব্যালকনিতে গিয়ে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে অন্য মানুষকে হয়ে চুল আছড়াতে থাকলাম। সেই সময় হঠাৎ করে একজোড়া হাত আমার পেটের কাছে আবদ্ধ হলো এবং ঘাড়ে আমি ঠোঁটের ছড়লাম। এত তাড়াতাড়ি এত কিছু ঘটে গেল যে আমি কিছু বুঝে উঠতেই পারলাম না। তাই সঙ্গে সঙ্গে পিছনে ফিরে ধাক্কা মেরে দিলাম আমার পিছনে থাকা ব্যক্তিটিকে। ধাক্কা মারার পর আমি দেখলাম এটার কেউ না, আমান। আসলে অন্য মানুষকে ছিলাম, আর উনি কোনোদিন আমাকে এভাবে স্পর্শ করেনি, তাই ওনার স্পর্শ চিনতে পারেনি। আর ধাক্কা দিয়ে ফেলেছি, এখন ভাবছি এটা আমি কী করে ফেললাম। আমি এমনকি কিছু বলতে যাব তখনই উনি আমার দিকে তাকিয়ে বললেন, সরি, আসলে আমার এমন কোনো ইন্টেনশন ছিল না, বাট জানি না কী হলো, তোমাকে লাল শাড়িতে এত সুন্দর লাগছিল যে আমি কন্ট্রোল রাখতে পারিনি। আই অ্যাম এক্সট্রিমলি সরি, আর কোনো দিন এমন হবে না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমি কিছু বলতেও পারলাম না। আমি বেরিয়ে যেতে আমি কান্নায় ভেঙে পড়লাম। এমন একটা মুহূর্তে ওনাকে এতটা কষ্ট দিলাম আমি, কেন কেন বারবার ওনাকে কষ্ট দিয়ে ফেলি। আমার জন্য উনি প্রথমে বদনাম নিয়ে ভার্সিটি ছাড়তে বাধ্য হয়েছিলেন, আর আজ ওনার স্বামীর অধিকার থাকতো এমন একটা মুহূর্তে দূরে সরে অপমান করে ফেললাম। আজ সকালটা কতটা ভালোভাবে আশা করেছিলাম যে নিজের হাতে নষ্ট করে ফেললাম। এভাবে হাওমা করে কাঁদতে লাগলাম আমি। নিজের ভুলে কয়েক বছর আগে জিজুকে হারিয়েছিলি তুই মীরা, আজ এতদিন পর সব ঠিক হচ্ছিল, আর তুই এভাবে দূরে সরিয়ে সবটা এলোমেলো করে দিলি। সুমি প্রচণ্ড রেগে আমাকে কথাগুলো বলল। আমি কী করব বুঝতে পারছি না, নিজে কান্নার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। তা বললাম, আমি আমি ইচ্ছে করে করিনি, আমি বুঝতে পারিনি, ওটা আমান ছিল। তাই বলে তুই, সুমি কিছু বলতে গিয়েও থেমে গেল, নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এদিকে আমি তো খেতেই চলেছি, আমার চোখের পানি বাঁধ ভাঙছে আজ, একে ভুল বারবার করে ফেলছি আমি। সুমি নিজেকে স্বাভাবিক করে আমাকে বলল, তুই ওয়েট কর, আমি খোঁজ করছি জিজুর। সুমি চলে গেল কথাটা বলে, আমার সেই সকালে বেরিয়ে গেছে, এখনও ফেরেনি। 12 ঘন্টার উপরে হয়ে গেছে, মানুষটা কোথায় আমি জানি না। আজ নিজেকে সত্যি বড্ড অপরাধী মনে হচ্ছে। আজ আবারও আমি ওনাকে হারিয়ে ফেললাম, কথাটা ভাবতে বুক ফেটে কান্না আসছে। চোখের পানি ধরে রাখতে পারছি না। 4 বছর আগে আমার ভুলে আমানকে বদনাম নিয়ে ভার্সিটি ছাড়তে হয়েছিল। হারিয়ে ফেলে বুঝেছিলাম আমি ওনাকে কতটা ভালোবাসি, আর আজ আজ ভালোবাসা পেতে গিয়ে হারিয়ে ফেললাম অতীত। আজ ভার্সিটিতে এসে ভীষণ ভুল লাগছে, কারণ সুমি আসেনি, আর আমার অন্য বান্ধবীরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে ক্লাস অফ থেকে। আমিই একা যার কিনা কোনো বয়ফ্রেন্ড নেই, ধুর ভালো লাগে না। হঠাৎই আমার একটা কথা মাথায় এলো, কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই? আছে তো, মিস্টার আমান খান। কিন্তু উনি কোথায়? অন্য সময় তো সারাক্ষণ আমার পিছিয়ে পিছিয়ে ঘোরেন, আর আজ ওনার কোনো পাত্তাই নেই। অন্য কোনো মেয়েকে পটিয়ে নিল না তো, বেটা বদ, মেয়েরে মেয়ে পটানোর ভূত মাথা থেকে নামিয়ে দেবো না। কিন্তু কী করে খোঁজ পায় ওনার? আমার কাছে তো ওনার নাম্বারও নেই। হতাশ হয়ে গালে হাত দিয়ে বসে রইল, আমার চোখ এদিক ওদিক আমানকে খুঁজতে লাগলো। তার দেখা না পেয়ে বাধ্য হয়ে ফোন দেখতে শুরু করলাম। ফোন দেখতে দেখতে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো হোয়াটসঅ্যাপে। আমি ওপেন করতে আমার চোখ বড় বড় হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল, কারণ কিছু ছবি এসেছিলো আমার কাছে যা আমানের, শুধু আমানের না,
আমান আর আমানের প্রেমিকার। তার মানে আমিই ঠিক, আমার টাকার জন্য এতদিন আমান আমার পিছনে ঘুরেছিলেন। মিস্টার অমন খান, এটা আপনি ঠিক করলেন। মীরা চৌধুরী মন নেই খেলে তাকে ঠকিয়ে বড্ড বড় ভুল করে ফেলেছেন আপনি। এই একটা ভুল আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আমি কথাগুলো নিজেকে বলে চোখ মুছতে একটা আনন্দ আমার থেকে করলো। হ্যালো বলতেই বললো, আমানকে হাতে নাতে ধরতে চাইলে ভার্সিটির পিছনে যে পার্কটা আছে ওখানে চলে আসুন। কথাটা বলেই লোকটি কল কেটে দিল। আমি কিছু বলতে পারলাম না, আমার মাথায় রাগ এতটাই পেয়ে বসেছিল যে আমি লোকটার কথা মতো আমাদের ভার্সিটির পিছনে পার্কে চলে গেলাম। গিয়ে দেখলাম পুরো পার্ক ফাঁকা। আমি একটু এগিয়ে যেতেই কেউ পিছন থেকে আমার মুখ চেপে ধরলো। ব্যাস, আর কিছুই মনে নেই। আমি আস্তে আস্তে যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরে। উঠে বসে মাথায় হাত দিয়ে মনে করতে লাগলাম আগের ঘটনা। পরে মনে পড়ে গেল আমি তো পার্কে ছিলাম। ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখলাম এটা আমাদের ক্লাসরুম, আমি বেঞ্চের উপর বসা। নিজের দিকে তাকাতে আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমার ওন্না, আমার ওন্না কোথায়? তাহলে কি আমার এই অবস্থা? আমান, না! আমার চিৎকার শুনে ঘরে আমান ছুটে গেলেন। আমানকে দেখে আমার মাথা যেন আরও বেশি গরম হয়ে গেল। নিচে পড়ে থাকা ওন্নাটা তুলে শরীরে জোরে চিৎকার করে আমানকে বললাম, ছি আমান ছি, আপনি এতটা নিচ, আপনি কি করে আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? শুধুমাত্র আপনাকে রিজেক্ট করেছিলাম দেখে। তুমি ভুল করছো মীরা, কোনোভাবে হয়তো তোমাকে এখানে আনার পর তোমার ওন্নাটা নিচে পড়ে গেছে, আমি এসবের কিছু জানতাম না। একদম মিথ্যা বলবে না, আপনি একটা দুশ্চরিত্র লোক। মীরা, আমার চিৎকার শুনে আমি উল্টো চিৎকার করে বললাম, একদম চিৎকার করবেন না, ভুল করে গলাবাজি করছেন, আপনাকে আপনার কাজের শাস্তি পেতেই হবে। আমাদের চেঁচামেচি শুনে ভার্সিটিতে প্রায় অনেক স্টুডেন্ট ভিড় হয়ে চলে এলো। স্টুডেন্ট স্যার ম্যাডামরা চলে এলো। স্যার ম্যাডামরা আমাকে এমন বিধ্বস্ত অবস্থা থেকে আমার কাছে ছুটে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মীরা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি সঙ্গে সঙ্গে আমানকে ইশারা করে উত্তর দিলাম, এই লোকটা আমাকে কিডন্যাপ করে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে কলেজের এই কমন রুমে। আমার কথা শুনে স্যার ম্যাডামরা আমানের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করলেন, এসব আমি কি শুনছি আর মীরা এসব কি বলছে? তুমি মিরাল থেকে 3 বছরের সিনিয়র হয়ে এমনটা কি করে করতে পারলে? স্যার স্যার, আমার কথাটা একবার শুনুন, আমি এরকম কিছু করিনি। কি বলবেন ঠেকে, হ্যাঁ কি বলবেন, কি বলার আছে আপনার? এখন বানিয়ে বানিয়ে কি মিথ্যা কথা বলবেন? পার্ক থেকে আপনি আমাকে পিছন থেকে অজ্ঞান করে এই রুমে নিয়ে এসে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেনি, আমার সম্মান নষ্ট করতে চেয়েছেন, আমি মোটেও আপনাকে এরকম ভাবিনি। আমার আমার কথা শুনে স্যার আমানকে বললেন, আমান, তোমার থেকে আমরা এসব কিছুতেই আশা করতে পারি না। তুমি একজন ভালো স্টুডেন্টের সাথে সাথে ভালো ব্যবহার মানুষ ছিলে, অন্তত আমরা তো তাই ভেবেছিলাম, কিন্তু এখন তো আমরা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলাম। একটা মেয়ের হ্যান অভিযোগ আমরা কিছুতেই অবহেলা করতে পারি না। তুমি আর একটা কথা না পারি এখনই প্রিন্সিপালের রুমে আসবে, তোমাকে বার্ষিকী থেকে রাস্টিকেট করা হবে। আমার আর একটা কথা বললেন না স্যার ম্যাডামরা আমাকে নিয়ে প্রিন্সিপাল রুমের দিকে গেলেন। প্রিন্সিপাল রুমে আসতে প্রিন্সিপাল আমাকে জিজ্ঞেস করলেন যে আমার এমন অবস্থা কী করে হলো। আমি পার্কে যাওয়ার পর থেকে সব ঘটনা বলতে শুরু করলাম, কীভাবে আমি অজ্ঞান হয়েছিলাম আর তারপর নিজেকে ক্লাসরুমে আবিষ্কার করে কী অবস্থায় পেয়েছি, সবটা শুনে উনি আমানকে ডেকে পাঠালেন। আমার ঘরে আসতেই কোনো রকম কোনো প্রশ্ন করলেন না, কারণ উনি জানে আমি কার্মিক, তাই আমার কথা শুনে উনি ফেলতে পারবে না। প্রিন্সিপাল স্যার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মীরা, তুমি আমাদের নামে কি অ্যালিগেশন আনছো? এই কথাটা শুনতে চোখ বন্ধ করতেই আমার মনে পড়ে গেল সেই ছবিগুলোর কথা, যেখানে আমার একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। আমি ঝট করে চোখ খুলে বললাম, দুশ্চরিত্র, আমার সম্মান হানির চেষ্টা করেছে, আমি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি, বারংবার ওনাকে রিজেক্ট করেছি, তার প্রতিশোধ উনি আমার সম্মান নিয়ে নিতে চেয়েছিলেন, আমি ওনাকে কোনোদিনও ক্ষমা করবো না, আমি বাদে ওনার অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক আছে। আমার কথা শুনে প্রিন্সিপাল স্যার মাথা নিচু করে নিলেন, কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন আমার দিকে তাকে, আজ থেকে মিস্টার আমান খান তোমাকে এই বার্ষিকী থেকে রাস্টিকেট করা হলো, আর আমি এমন অবস্থা করব যাতে তুমি এলাকার কোনো বার্ষিকীতে চান্স না পাও। মেয়েদের সাথে এরকম কাজ করার আগে একবার থেকে তুমি হাজারবার ভাববে, এমন কাজ করার আগে তোমার মনে করা উচিত ছিল তুমি কার সাথে এমনটা করে চলেছ, আমি মোটেও তোমার থেকে এমনটা আশা করিনি। গেট আউট ইন দিস রুম রাইট নাও, ঠিক সময় তুমি তোমার টিসি লেটার পেয়ে যাবে। আমার আর একটা কথাও বললেন না, প্রিন্সিপালের সামনে শুধু যাওয়ার আগে আমার দিকে একবার তাকালেন ছল ছল চোখে। আমি ওনার থেকে চোখ সরিয়ে নিলাম রাগে যেতে। উনি প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে গেলেন, আমিও নিজেকে স্বাভাবিক করে প্রিন্সিপাল রুম থেকে বেরিয়েলাম, কিন্তু বেরিয়ে আসতে ঠাস করে কেউ আমার গালে চর বসিয়ে দিল। আমার কিছু বুঝে ওঠার আগে আমি গালে হাত দিয়ে মাথা তুলে তাকালাম, তাকিয়ে দেখলাম আমানের একজন ফ্রেন্ড। তিনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলতে শুরু করলেন,
তুমি আজ যেই ভুলটা করলে মীরা, এর জন্য তোমাকে পস্তাতে হবে। এর শাস্তি তোমাকে তিলে তিলে পেতে হবে, কোনো দিনও ক্ষমা করবে না। আমি তোমাকে এর জন্য একটা নির্দোষ ছেলের ভবিষ্যৎ কেড়ে নিলে তুমি। আমি রেগে উত্তর দিলাম, নির্দোষ? কাকে নির্দোষ বলছেন আপনি? আপনার ওই ফ্রেন্ডকে, মিস্টার আমান খানকে, যে কিনা আমার সম্মানহানির চেষ্টা করেছিল, আমি রিজেক্ট করে দেওয়ায়। সেট আপ, জাস্ট সেট আপ। ও তোমাকে বাঁচিয়েছে তোমার সম্মানহানি হওয়ার থেকে। আগের দিন যেই ছেলেটা তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই ছেলেটাই আজকে আবার তোমার ক্ষতি করত। আগের দিন যেমন আমান বাঁচিয়েছিল, আজও তোমাকে আমানই বাঁচিয়েছে। আর তুমি ওকে তার কি প্রতিদান দিলে? দুশ্চরিত্র ট্যাগ। বাহ মীরা, বাহ, খুব ভালো, খুব ভালো কাজ করেছো তুমি। একটা নির্দোষ ছেলের জীবনটাকে শেষ করে দিলে। শুধু ভবিষ্যৎ না, তুমি ওর পুরো জীবন নষ্টের পেছনে দায়ী। এর জন্য তোমাকে একদিন অনেক পস্তাতে হবে। আপনি মিথ্যে বলছেন। আমার কাছে ছবি এসেছে আমার আরেকটা অন্য মেয়ের। আমার যদি আমাকে ভালোবাসে তাহলে কেন একটা অন্য মেয়ের সাথে ওরকমভাবে ছবি তুলবে? ছবিটা দেখাতে পারবে? আমি সঙ্গে সঙ্গে আমার ফোন থেকে ছবিটা বার করে দেখাতে উনি সামান্য হেসে আমাকে উত্তর দিলেন, এই মেয়েটা ওর বোন, শুধু ওর নয়, আমারও বোন। আমি আর আমান দুজনে ওই মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিয়েছি। মেয়েটা মরতে বসেছিল, সেখান থেকে আমান ওকে বাঁচায়। আমান শুধুমাত্র তোমাকে ভালোবাসে মীরা। আমি শিওর এত কিছুর পরও ও তোমাকেই ভালোবেসে যাবে, যেখানে তুমি ওর জীবন স্ট্রাগলের কারণ জেনেও তোমাকে ভালোবেসে গেছে। সেখানে আসতো তুমি ওর ভবিষ্যৎ শেষ করে দিলে। এখন হয়তো বলবে, আমার মিরু আমাকে ভালো না বাসলেও আমি ওকে ভালোবাসি। এসব কি বলছেন আপনি? আমান কোথায়? উনি কোথায় বলুন আমায়। জানি না, এতগুলো স্টুডেন্টের সামনে এত অপমান, প্রিন্সিপালের রাস্টিগেট করার পরেও ও তাকবে মনে করেছ? আজ তুমি আমানকে অপমান করে নিজের লিমিট ক্রস করে ফেলেছ। এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে মীরা। আশা করছি তুমি ভালো থাকবে। বর্তমান সত্যি আমাকে তিলে তিলে শাস্তি পেতে হচ্ছে, পস্তাতে হচ্ছে আমার করা ভুলের জন্য। সেটি না বুঝে ওনাকে দুশ্চরিত্র বলেছিলাম, ভুল বুঝে অপমান করে ওনার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিলাম, আর আজ ওনাকে স্বামীর অধিকার থেকেও বঞ্চিত করলাম। আমার বোঝা উচিত ছিল আমাদের বাসায়, আমাদের ঘরে উনি আর আমি ছাড়া কেউ আসে না। কেন কেন আমি এত বড় ভুল করে ফেললাম? বারবার কেন আমাদের মধ্যে সব ঠিক হয়ে ভুল হয়ে যাচ্ছে? আমি আমি কি কোনো দিনও ওনাকে পাবো না, ওনার ভালোবাসা পাবো না? আমান তোমাকে ডিভোর্স দেবে মীরা, তাও খুব শীঘ্রই। আম্মুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, চোখের পানি শুকিয়ে গেছে এখন আমার। স্থির চোখে আম্মুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমি এটা বিশ্বাস করি না আম্মু, আপনার ছেলের যাই করুক আমাকে কিছুতেই ডিভোর্স দিতে পারে না। আমার নিজে থেকে না দিক আমার কথাই দেবে, আমি কিছুতেই আমার ছেলেকে এভাবে কষ্টের মধ্যে থাকতে দিতে পারি না। জোর করে বিয়ে করে তুমি আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছো 6 মাস ধরে। এতদিন ডিভোর্স দিতে পারিনি, বাট এখন তো পারবে। আমি বিশ্বাস করি না আমান আমাকে কিছুতেই ডিভোর্স দিতে পারেন না। ঠিক আছে, আমানের মুখ থেকে না হয় সত্যিটা শুনে নিও। আমি জানি আমার ছেলেদের আম্মুর ইচ্ছের বিরুদ্ধে যাবে না, এবার তুমিও জেনে নিও। আম্মু কথাগুলো বলে চলে গেলেন ঘর থেকে। গতকাল সকাল থেকে আজ সকাল হয়ে গেল, আমার কোনো খোঁজ নেই, তাই জন্য আম্মু এসে আমাকে এই কথাগুলো শুনিয়ে গেল। আমি শুধু ভাবছি আমরা কি সত্যি আমায় ডিভোর্স দিয়ে দেবেন? আমি কি আমার ভুলের শাস্তি এখনও পাইনি? উনাকে যেমন অপমান করেছি আমাকেও তো কম অপদস্থ হতে হয়নি সবার সামনে। আমিও তো ওনাকে জোর করে বিয়ে করতে ভালোবাসি বলেই তো, উনিও তো রাজি হয়েছিলেন আমার জোর করায়। অতীত 3.5 বছর কেটে গেছে, আমানকে হারিয়েছি আমি। সেই যে আমার নামে বাঁচিয়েছিল ওই ছেলেটার হাত থেকে, আর তার বদলে আমি ওনাকে অপমান করে বদনাম দিয়ে ভার্সিটি ছাড়তে বাধ্য করেছিলাম। তারপর থেকে আর দেখা পাইনি ওনার, ওনার দেখা পেতে গিয়ে তো। মীরা, এই মীরা, অফিসে যাবি না? হঠাৎ সুমির ডাকে আমার ভাবনা সেট করল। আমি সঙ্গে সঙ্গে নিজের চোখ মুছে স্বাভাবিক হয়ে গেলাম। সুমি আমার কাঁধে আলতো করে হাত থেকে শান্ত গলায় বলল, কেন এত ভাবিস সবসময়? তোকে বারণ করেছি না এত ভাবতে? যা হওয়ার হয়ে গেছে, এখন আর এসব ভেবে কি লাভ? তুই যা করেছিস তার মাসুল দিতে গিয়ে তো তুই আমার ভুল শুধবে সেদিন, যেদিন আমার আমাকে নিজ হাতে শাস্তি দেবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমানে, কবে উনি আসবেন আর আমি শাস্তি দেবেন। উনি যেই শাস্তি দিক না কেন, আমার করা ভুলের শাস্তি হিসেবে তা কম হবে না। জেনে বুঝে অন্যের কথায় বিশ্বাস করে কি সুন্দর হাসতে হাসতে
আমি ওনার চরিত্রের উপর আঙুল তুলে দাগ দিয়ে ভার্সিটি থেকে বার করে দিলাম। আর উনি কী করলেন? উনি সেটা হাসি মুখে মেনে চলে গেলেন। কেন চলে গেলেন উনি? পারলেন না সবার সামনে একটা সজোরে থাপ্পড় মেরে আমাকে সত্যিটা বলতে? পারলেন না নিজের সত্যতা সবার সামনে তুলে ধরতে?